তার মানে ওর ওই মাইন্ড ব্লোয়িং গার্লফ্রেন্ড তুমি? রূপা, ভালোবাসলে মনোবল থাকতে হয়। তুমি যদি সত্যি অভিষেককে ভালোবাসো তাহলে সেটা তোমাকে জোর দিয়ে বলতে হবে। ভালোবাসা একটা অনুভূতি, এটা কোনো অপরাধ নয়। তুমি অভিষেকের কাছে চলে যাও। তুমি যা বলছো মন থেকে বলছো তো? কি জানি, আমরা কি সবসময় আমাদের মনের কথা জানতে পারি? আমাকে কি তোমাদের ক্লাউন মনে হয়? যখন খুশি ডাকবে, যখন খুশি অপমান করবে, কষ্ট দেবে। তারপরে আমি তো কিচ্ছু জানতাম না, সবকিছু না জেনে তোমাকে ভালোবাসছি। আমি পাগলের মতো ভালোবাসি তোমায়, ও আমি জানি তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, একদম থাকতে পারবো না। তুমি সব কিছু ছেড়ে ছুঁড়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে ডুব সাঁতার দেব। আমাদের কেউ খুঁজে পাবে না, আমরা নতুন একটা দুনিয়া বানাবো যেখানে যেখানে তুমি আর আমি থাকবো। জলপুরে আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে। কি সুন্দর পূর্ণিমা আজ, আকাশটা দেখছো? আসিফ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জরুরি কথা? আমি তো ভাবলাম আমার বউ আবার এই পূর্ণিমার রাতে রোমান্স করার জন্য আমাকে ডেকেছে। আচ্ছা, কি এমন কথা বলো তো, অনেক ইম্পর্টেন্ট, এত আয়োজন করে কি বলার আছে? কীভাবে বলবো আসিফ, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে জীবন ধারণ করা যায় না। মানে একসাথে দুজন মানুষকে ভালোবাসা সম্ভব না। কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো। আসিফ, আমি অন্য একজনকে ভালোবাসি। মানে? মানে মানে সেদিন তুমি যার সাথে আমার বিষয় নিয়ে কথা বলছিলে, বলছিলে মাই বিউটিফুল ওয়াইফ, সেই মানুষটাকে আমি ভালোবাসি। আজও যে এসেছিল অভিষেক বোস, তার সাথে আমার পরিচয় এখানে এসেই হয়। সেও যে মানুষটার জন্য অপেক্ষা করছিল সেই মানুষটা আমি, তার সেই মনের মানুষটা। আমি সেই মানুষটাকে ভালোবাসি। তার মানে ওর ওই মাইন্ড ব্লোয়িং গার্লফ্রেন্ড তুমি? রূপা, ভালোবাসলে মনোবল থাকতে হয়। তুমি যদি সত্যি অভিষেককে ভালোবাসো তাহলে সেটা তোমাকে জোর দিয়ে বলতে হবে। ভালোবাসা একটা অনুভূতি, এটা কোনো অপরাধ নয়। তুমি অভিষেকের কাছে চলে যাও। তুমি যা বলছো মন থেকে বলছো তো? কি জানি,
আমরা কি সবসময় আমাদের মনের কথা জানতে পারি?